বরগুনায় শালিকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যা করে ঘাতক। বরগুনায় শালিকাকে ধর্ষণে বাধা পেয়ে এক যুবক ক্রুদ্ধ হয়ে দুই শিশুকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আটক করেছে। প্রতিবার গভীর রাতে বরগুনা সদর উপজেলার পুরি ইউনিয়নে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হলো ওই নারীর মেয়ে তাইফা 3 বছরের, বেশি ছেলে হাফিজুল 13 বছরের। তার যুবক ইলিয়াস পালোহান তিনি একই উপজেলার বাসিন্দা এবং আহত নারীর বড় বোনের স্বামী। স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়া নারী রাত নিজ ঘরে দুই শিশুকে নিয়ে ছিলেন। গভীর রাতে দুলাভাই ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ইলিয়াস এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে আহত তিনজনকে বরগুনা সদর হাসপাতালে পাঠায়। এখানে চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নারী ও শিশুকে বরিশাল পাঠানো হয়। পথে শিশুটিও মারা যায়। এ ব্যাপারে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইলিয়াস ঘটনার দায় স্বীকার করেছেন।